বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকায় বিজেপি ও সিপিআইএম কর্মীরা দল ছেড়ে তৃণমূলে যোগদানে হিড়িক বেড়েই চলেছে। আজ জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 8টি অঞ্চল থেকে 700 পরিবার থেকে 2200 জন বিজেপি ও সিপিআইএম দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। উপস্থিত ছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্যামল সাঁতরা, বাঁকুড়া জেলা সংখ্যালঘু সেলের সভাপতি হবিবর রহমান, জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার ইয়ামিন শেখ, জয়পুর ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কৌশিক ভট্টভর সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। বিগত তিন চার মাস লকডাউনের জন্য যেভাবে শ্যামল সাঁতরা মানুষের পাশে দাঁড়িয়েছে, ঠিক আছে, মানে আমরা দেখে আমরা সবাই দেখে খুব আনন্দিত, কারণ গরিব মানুষের পাশে যেভাবে বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেওয়া, চাল ডাল গম যা কিছু দরকার হেল্প করা, ঠিক আছে, ঝড় ঝাপায় যে মানুষের ক্ষতিটা হয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, সেই সব দেখে আমার খুব ভালো লেগেছে বা আমাদের সবারই খুব ভালো লেগেছে, ঠিক আছে, সেই জন্য আমরা আজকে তৃণমূলে। আপনারা আপনাদের এলাকার সাংসদ কি এখন দেখতে পাচ্ছেন? না, এলাকার সাংসদ সুমিত্রা কা ছিল আমাদের বিজেপিতে, তাকে তো আমরা মোটামুটি চার পাঁচ মাস দেখতেই পাই, তিনি কোথায় আছে কি করছে কেমন আছে তার কোনো খবর নাই, আবার ফোন করলে ফোন তো তুলেই না, ঠিক আছে, সে কোথায় সে নিজেই জানে না মনে হয়। আপনার নাম? রাজকুমার মাঝি। বিজেপির আপনি কোন পদে ছিলেন? জয়পুর ব্লকের যুব মোর্চার সভাপতি। কতজন কতটি পরিবার থেকে কতজন সদস্য আজকে তৃণমূলে পতাকা হাতে তুলে নিলেন? ধন্যবাদ আপনাদের। আপনারা জানেন আমাদের জয়পুর ব্লকে 9টি অঞ্চল আছে, একটি অঞ্চলে অলরেডি আগেই দু তিনবারে বিজেপি থেকে তৃণমূলে সব এসে গেছে। আজকে যেটা হলো, 8টা অঞ্চল থেকে প্রায় 700 পরিবারের, 8টি অঞ্চলের 700 পরিবারের প্রায় 2200-এর বেশি মানুষ আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। তাদের একটাই বক্তব্য যে আমরা যাদের ভোট দিয়ে জিতালাম, বিজেপিকে আমরা জিতিয়েছিলাম, আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল বেকার সমস্যার সমাধান হবে, আমাদের এলাকার উন্নয়ন হবে এবং পড়াশোনায় আমরা সুবিধে পাবো, অনেক কিছু আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু ওগুলো তো খুব দূরের কথা। এই লকডাউনের প্রাক্কালে মানুষের সামনে এসে সামান্যতম সাহায্য করার পরিষেবাটাও বিজেপির করেনি বা বিজেপি যারা জিতেছে তারা করেনি। এতে আমরা নিজেদের খুব অপমান বোধ করেছি। আমরা অপমান বোধ করেই আজকে তৃণমূলের সঙ্গে যোগাযোগ করে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। আচ্ছা, এই যে যারা যোগদান করলো তারা বেশিরভাগই কি বিজেপির বা সিপিএমের পা আছে কিনা বা কারা কারা কোন দল থেকে এলো? আজকে যে 700 পরিবারের 2200 জনের বেশি যোগদান করলেন, তার মধ্যে বেশিরভাগই বিজেপি, আর সামান্য 300-350-এর মতো সিপিএম থেকেও এসেছে। এরা এসেছে এবং ম্যাক্সিমামটা এসেছে SC ST সম্প্রদায় থেকে, মাইনরিটি সম্প্রদায় থেকেও কিছু এসেছে, এসে এই সংখ্যাটা আমাদের হয়েছে। বেশিরভাগই দেখলাম যুবক, অল্প বয়স্ক, তো এই যুবকদের কানে ভর রেখে কি 2021-এর নির্বাচন তৈরি আপনারা পার হবেন কি বলবেন? আপনারা বাঁকুড়া থেকে আব্দুল হায়ের রিপোর্ট।